গুরু আমার ইষ্ট আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার তোমার বিধি আমার বিধিকে স্পর্শ করুক তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক নারী নীতিতে তুমি বলেছো তুমি কল্যাণী রূপে সতী রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বন্ধনশিলা দেখতে চাও শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবনে আমি তোমায় অর্ঘ্য দিলাম তুমি উচ্চল হয়ে উঠো পুলকে জীবনে যশে আর মহান সম্মেগে নারী আমি অমৃতের অধিকারিণী আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিরূপিত ব্যথিত কনিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণস্নানে স্নান্ত করিয়ে তোমার ওই দিকে আগে আরো এগিয়ে দিতে পারি তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছো আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই তুমি এই শুভকণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবে আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি আমার অস্থিবৃদ্ধির পরম উদ্দাতা আমার প্রিয় পরম জন্মা জন্মান্তরে বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম ধন্য হয়েছি কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি কত পূর্ণ ফলে সে তোমাকে করেছে মূর্ত অরূপ ভগবানকে করেছে মানুষ ভগবান দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের তুমি দীর্ঘায়ু হও সুস্থ হও সুখী হও তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাছা পারার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে ওগ দরদি বন্ধু আমার সর্বস্ব তুমি আমার জীবন আমি জানি আমার মতো বন্ধু তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয় আশীর্বাদ করো দয়াল আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার প্রেষ্ট তুমি আমার শ্রেষ্ঠ তুমি আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসীর তোমার জীবন ছিল বন্ধনে বর্ধিত হয়ে উঠুক তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক আমার নারীত্ব ধন্য হোক সার্থক হোক তোমার নারী নীতির প্রতিপালনে ও গো প্রিয় রাজা ধীরাজ সম্রাট তুমি থাকো তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে দণ্ডিত হয়ে উঠুক স্বস্তি 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 জয় গুরু
পরম প্রেমময় শ্রী ঠাকুরের প্রবর্তিত নারী নীতি গ্রন্থ হইতে পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যা তারা অবনত মস্তকে নত জানু হয়ে সশ্রমে ভক্তিগত গদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবে তুমি মেয়ে, তবে তুমি সতী। বিবাহ পরিহারে আদর্শ অনুপ্রাণতা যদি তোমাকে উদ্ধাম করিয়া তুলিয়া থাকে, যদি তুমি তোমার হৃদয়ে তাহাকে ছাড়া আর কাহাকে ও স্থান দিতে না পারো, আর তাহাকে যদি তোমার পারিপার্শ্বিক ও জগতে প্রতিষ্ঠা করার উন্মাদনা অটুটভাবে ধরিয়া থাকে, মনে হয় বিবাহ না করিয়া ও জীবন পূর্ণ ও পবিত্রতায় অতিবাহিত করিয়া সবাইকে উজ্জ্বল করিয়া উজ্জ্বলতর হতে পারিবে, নিজেকে বুঝিয়া দেখিও যদি আবিরতা দেখিতে পাও, তোমার বিবাহে ব্রতী হইয়াই শ্রেয়। বাণী সংখ্যা 60, খ্রিস্টানং 51। জয়গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরঙ্কর শ্রীমুখ নিঃসৃত নারীনীতি গ্রন্থ পাঠ, ওড়িয়া অনুবাদ। জননী তোরে জাতি, নারী ঠারু জন্মে ও বৃদ্ধি পায়, তেণু নারী জননী, আও এমিতি করে হি সে জাতির বি জননী, তাহার শুদ্ধতার উপরে হি জাতির শুদ্ধতা নির্ভর করুছে। স্খলিত নারী চরিত্ররু ব্যর্থ জাতি হি জন্মলাভ করিথায়। বুঝি দেখ নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কণ। বাণী সংখ্যা 65, ওং স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু। জন জননি পতিত পাবনি জন্মদায়িনী দেবী ষোড়শী বালা Oh,
অন্নদা প্রাণদা দয়ানি সর্ব প্রার্থনা পূরণি অন্নদা প্রাণদা দয়ানি সর্ব প্রার্থনা পূরণি লোক লোকে হিন্দি ভজন দিয়ে আজকে আমাদের এই সঙ্গীতাঞ্জলি শুরু করছি। প্রথম নিবেদন একটি হিন্দি ভজন। Thank you.
Thank you.
Thank you.
Jai Guru. I offer my humble obeisance to the lotus feet of Sri Sri Thakur, Sri Sri Barma, Sri Sri Bodda, Acharya Dev, and Reverend Babai Dada, and to each and every member of the Thakur family. Maranandi Jayaguru to all present here who are participating and attending this grand utsav being carried out in the form of this virtual utsav from the morning till late in the evening. Maranandi Jayaguru to all mothers, brothers and children present here, and those also who could not be present in this ongoing celebration throughout the day. Thakur said the ceremonial function which extols the being and begets prosperity is utsav. Today we are all integrated here, we are all those who are participating attending this utsav are all here to celebrate, to cherish, to understand, to share the songs, the verses, the messages, the discussions, the ideology and the philosophy from the very teachings and everything that is put in words through sayings, through his handwritten notes. We are basically celebrating him and sharing everything that I mentioned. One day, one follower went to Thakur, one Dada went to Thakur and said, Thakur, I have a lot of weaknesses, I have my failures, I have done a lot of wrong things in my life, I have my sins. Will I be able to come near you? Will I again get you, have you, be at your lotus feet as my Sadguru, as my Guru? Sister Thakur looked at him and said, and asked him, have you seen the river Ganga in Kolkata? The Dada, the follower, replied, saying, yes, Thakur, I've seen the river Ganga. Then Thakur asked him, what do you see on the river? The Dada replied back saying, I see a lot of dust, garbage, dead bodies, fruits, flowers, everything on the river. Then Sri Sri Thakur said back to him that it is with all those things, the river Ganga keeps a direction still towards the confluence point. That is where it goes and meets the flows down and merges itself with the Bay of Bengal, at the Bay of Bengal, at the very confluence point, which is called Ganga Sagar. So in our life, we'll be having our distractions, our weaknesses, everything that comes along, our failures. It could be those points where we commit sins consciously or unconsciously, but we have to keep ourselves adhere to our center, to our guru, to our Sadguru, to our Ishto, to our God, to our love Lord. And then we will not be much distracted by those distractions itself, those comes in those forms. And we must be completely involved in the very process, in those activities and exercises that keeps me moving towards my center, towards my dot in life. But we must not encourage the rubbish either, or be much distracted by them. And then finally, we will be able to be in completeness with our Guru. So the understanding from the story, from this incident, is that there will be always our prominent complexes coming forth in our lives, where they will be playing disruptive, roles to distract us, to disbalance our lives, our activities. But we must always adhere to our center, to our Sadguru, to the very dot, and become and remain unicentric. Once we are concentric, we are never diverted. We are never, we never get disintegrated from the very fact that our existence, our conscience and our prosperity, the very reason that we're alive and we want to prosper, we want to be happy, remains in those three things. That is our existence, our very conscience to exist and to prosper while being in our full conscience and proper conscience, and then exist well. So what exactly we do to keep these things flowing? What do we do
to keep this process ongoing, where the Sri remains intact and in proper shape. We understand that by what Thakur says, that whatever activities, everything that we do to fulfill and nourish our existence, our conscience and our prosperity is dharma, is our religiousness. Once we are completely involved in this process, which is sadhana, begins the very understanding of being idol-centric, where our Sadguru is helping us to, drive us towards achieving all those that needs to nourish our existence, conscience and prosperity. The idea that Thakur makes understand is that we cannot survive alone. We need to survive with everyone around us, be it the very animals, birds that exist in nature, the elements of nature and humans also in the society around us. Once we have the initiation and we are initiated to the ideologies of our love lord, to our idol center, we begin developing the very interest to remain in a sphere where we are all the time being ruled not by our complexes, by the ideologies where we want to be happy and prosper. So slowly and gradually we attain a situation where we can meaningfully adjust our complexes, which comes in forms of lust, anger, ego, greed. They're all the time pulling us, distracting us and want to disbalance our life. But we don't give in because we have a center in our life and we follow process of jajun jajun ishtabhiti, where we gain the knowledge, we understand why we exist and how we can exist well, how we can live well through various exercises, duties and concepts and planning throughout the day. At the same time, we share these knowledge once we practice them well, and we try to share it with everybody. That is jajun, and ishtabhriti is the very process where we learn how to initiate our understanding in each and every activity throughout the day. So ishtabhriti is all about commitment, is about suggesting myself that I remain peaceful, not in heart, not in soul, in mind, but with all that is existing around me, including myself. And from that comes the idea of self-control, because I'm calm, I'm a more peaceful person. And slowly then I look around, I get the time, I have the feeling to look around me and understand what's going around, where I need to help, where I need to serve, where I need to attend, where I need to nourish, where I need to fulfill. And thus, we as humans become more compassionate. And the idea is to all the time initiate our compassionate service towards others. We become more, we have the zeal to serve. It's not only to fulfill our, as a person that I grow and live, but also in helping others to grow and live. Gradually, once we start doing it, we find more people near us. That's where the solidarity builds. And solidarity means strength. The exact reason why we need to maintain this solidarity is throughout this process is that we ultimately want a society which can be only grown on the three pillars of proper education, proper marriage, and proper sadhana. That is the proper way of conducting our life. These can only be achieved when we let ourselves completely adhered and surrendered at the very center of existence, of helping, who is helping us to understand how we can live a better life. That is our ideal, our very center, Sisri Thakur. The idea of being and becoming is where we grow as a society, we prosper as a society, we maintain each other with the essential understanding that growth is nothing but a movement wherein we cherish
the life forms in whatever way they exist. And that's how the entire cycle goes. So as we remain adhered and inclined to the lotus feet of Sri Sri Thakur, we become better humans. And as responsible humans and more compassionate beings, we can only help each other, not only humans, but animals, birds, and everything that exists in nature, in the environment, to make a better place. Thakur's movement was all about being and becoming. The movement doesn't require swords, being loud, or powerful aggression, and strength of words, or revolting the nature that we see around. It is about all these qualities that only help us on the three factors of existence, conscience, and prosperity. That is all about being and becoming. And we are so proud to being part of this movement that it is only right and important and very, very, the need of the hour to share it with all and spread the word, spread his beliefs, spread his ideology, and makes people understand about the very reason why we should have a center in our life. It is to conduct our lives well and towards a direction so that we don't remain happy for 1 hour or 2 days or a week or a month or just for a few years, but we have an objective in front of us and we move and remain adhered and being directed towards that objective of remaining, being and becoming movement of being part of it. So I just conclude my short discussion here. Thank you for listening. Jai Guru to all. I pray for your well-being and your good health at the lotus feet of Sri Sri Thakur. Joy. Param Premmay Sri Sri Thakur, Paramaradha Jagat Janani Sri Sri Boroma, Param Pujyapada Sri Sri Bardha, Param Pujyapada Acharya Dev Sri Sri Dada Sri Charane Koti Koti Pranam. ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ পরম দয়ালের অজাচ্ছল দয়া আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে আরব আফ্রিকা সৎসঙ্গ কেন্দ্রের পক্ষ থেকে আমরা শ্রী শ্রী ঠাকুরের শুভ 133তম জন্ম মহোৎসব উপলক্ষে তাঁরই চরণ প্রাসাদে মাতৃ সম্মেলনে ব্রতী হয়েছি। এই ভার্চুয়াল উৎসবে উপস্থিত সকল দাদা ও মায়েদের সবাইকে আমার সশ্রদ্ধ জয়গুরু ও প্রণাম। যত উপরে ওঠা যায় তত বেশি দূরের জিনিস দেখা যায়। কেউ যদি পাহাড়ের চূড়ায় একেবারে চূড়া বা মিনারের উঁচু মিনারের একেবারে উঁচু মিনারে কিংবা উঁচু বাড়ির ছাদে আরোহণ করে থাকেন, তিনি চারপাশে যত দূর দৃষ্টি যায় সবই দেখতে পান। এই হলো জাগতিকভাবে উপরে ওঠা। এছাড়াও আরো একভাবে উপরে ওঠা যায়, তা হলো সাধন পথে গুরুমুখী চলন। এই পথে সর্বোচ্চ ধামের মানুষ হলেন কারণ পুরুষ, যিনি প্রতিটি বিষয় ও ব্যাপারকে কার্য কারণ সহ জানেন ও জানাতে পারেন। বর্তমান যুগে কারণ পুরুষ পূর্ণ শক্তিতে প্রকটিত হয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। ভগবান যীশুখ্রিস্ট মানুষকে বলেছিলেন, আমি সেই ঊর্ধ্বলোক থেকে এসেছি। সেই ঊর্ধ্বলোক মানে তিনি প্রবৃত্তির আকর্ষণের ঊর্ধ্বে থাকেন, প্রবৃত্তি তাকে চালাতে পারে না। আমরা সাধারণ মানুষ যে বিষয়টা স্থূলভাবে উপর উপর দেখি, কারণ পুরুষ সেই বিষয়ের সূক্ষ্ম স্তর ভেদ করে মূল কারণে গিয়ে পৌঁছান। কারণ পুরুষের দেখা, কথা ও কাজ সাধারণের থেকে অনেক বেশি গভীর এবং স্বতন্ত্র। তিনি মানুষকে প্রবৃত্তির কবল থেকে মুক্ত করে সাধন পথের ঊর্ধ্বলোকে তুলে নিতে চান। বর্তমানে আমাদের সামনে একটি বিষয়, যেমন সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন লাভ, এই বিষয়ে অনেক মনীষী বিভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ বলছেন মাদক ও আমিষ খাবার বর্জন করতে হবে, কারণ মতে নিয়মিত পরিশ্রম করতে হবে, উদ্বেগের শিকার হওয়া চলবে না ইত্যাদি। কিন্তু এই সবগুলি বজায় থাকা সত্ত্বেও যদি কারোর সন্তান উচ্ছৃঙ্খল হয়,
যদি স্ত্রী স্বেচ্ছাচারিণী হন বা অপ্রিয়বাদিনী হন, বাড়িতে যদি কলহ বিবাদ লেগেই থাকে, তাহলে তার দেহের প্রতিটি কোষ, প্রতিটি স্নায়ু ভারাক্রান্ত ও জর্জরিত হয়ে ওঠে। ধীরে ধীরে দেহের প্রতিরোধ ক্ষমতা কমে আসে, দেহ দুর্বল হয়ে পড়ে। এমন পরিবারে সদস্যদের আয়ু কমে আসে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, দীর্ঘায়ু লাভের জন্য প্রথমেই দরকার পারিবারিক শান্তি। কারণ বাইরে যতই টেনশন থাকুক, ঘরে যদি শান্তি বজায় থাকে, তাহলে সে তার মনটাকে সেখানে একটু জুড়াতে পারে। মাতা পিতা ভাই বোন স্ত্রী সন্তানের দরদি স্পর্শে দমে যাওয়া মনটা আবার সজীব হয়ে উঠতে পারে। এখানে শ্রী শ্রী ঠাকুরের যথার্থই অমীয় নির্দেশ, শান্ত হও শান্তি পাবে। অর্থাৎ যার মন প্রভুর চরণে সমর্পিত, তার মধ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। সে ব্যক্তি সর্বদা শান্ত প্রসন্ন থাকে। নিজে শান্ত হলে যার পাশও তার সব শান্ত থাকে। একটি ছোট্ট গবেষণায় প্রমাণিত, একটি পাত্রে জল নিয়ে যদি কোনো বিক্ষেপিত ক্ষেত্র, যেমন যেখানে ঝগড়া বিবাদ গালি গালোচ কিংবা কোনো ভালগার মিউজিক বাজছে, সেখানে সব অশান্তির বাতাবরণ, সেখানে কিছুক্ষণ রেখে দেওয়া হলো। তারপর ওই পাত্র থেকে কয়েক ফোঁটা জল নিয়ে একটি সূক্ষ্ম ইলেকট্রনিক মাইক্রোস্কোপে রেখে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে জলের মলিকিউলগুলো সমস্ত আকৃতিতে বিক্ষেপ এসেছে, সেগুলো বিধ্বস্ত ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অন্যদিকে আর একটি পাত্রে জল নিয়ে যদি একটি প্রার্থনা গৃহে রাখা হলো, যেখানে প্রভুর স্মরণ মনন চলে, শান্ত স্নিগ্ধ পবিত্র পরিবেশ, সর্বদা শান্তির একটা বাতাবরণ, সেই স্থানে কিছুক্ষণ রাখা হলো এবং সেই পাত্রে কয়েক ফোঁটা জল নিয়ে সেই একই সূক্ষ্ম মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করা হলে দেখা গেল যে জলের মলিকিউলগুলো একেবারে সিমেট্রিক্যাল ক্রিস্টাল ফর্ম, মানে জলের অণুগুলো কোনো রকম স্বাভাবিক আকার আকৃতি সবকিছু বজায় আছে এবং সুন্দরভাবে সুরক্ষিত আছে। তাই প্রভুর স্মরণ মননে আমাদের মন শান্ত হয়, প্রসন্ন হয়। আমাদের শরীরে 70-75% জল আছে। যদি আমার মন প্রভু মনকে প্রভুর স্মরণ মননে একেবারে স্যাচুরেটেড রাখি বা সম্পৃক্ত করে রাখি, তাহলে 70-75% আমার চরিত্র বা পার্সোনালিটিটা সুকেন্দ্রিক হয়ে যায়। প্রভুর নামের এমনই মহিমা। তাই বলা হয় যশ ব্রহ্মাণি রমতে চিত্তম, মানে জীবনে কোনো অভিযোগ থাকে না, আর তাই হলো জীবনের সৌন্দর্য। দীর্ঘায় লাভের জন্যে প্রথমেই পারিবারিক শান্তির প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুরের এই সিদ্ধান্ত একেবারে সব চিন্তা ভাবনাকে এক নতুন খাতে বইয়ে দিল। অনেক পরিবারের ছেলেমেয়েরা নানা রকম রোগে ভোগে, নাজেহাল হয়ে যায় অভিভাবকরা, বাড়ির অভিভাবকেরা। এক অসুখ সারে তো আর এক অসুখ এসে ধরে, তো চিকিৎসা চলতেই থাকে। অসুখ যে কেন হচ্ছে এই প্রশ্ন তুললে অনেকে অসহায়ভাবে উত্তর দেন যে জন্মের পর থেকেই ভুগছে। কেউ বা বিজ্ঞের মতো বলেন, ছেলে পুলে অসুখ বিসুখ তো হয়ই, এ নিয়ে এত ভাববার কি আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এত সহজে ব্যাপারটি এড়িয়ে যাননি। কারণ হিসেবে তিনি যা বললেন তা যেমন অভিনব তেমনি চমকপ্রদ। তিনি একটি ছড়ায় বলছেন, হরদম রোগ লেগেই থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, নিশ্চয় বেকু অজান বেটি, আচার বুদ্ধি নেই কো খাটি। হরদম রোগ লেগেই থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, নিশ্চয় বেকু অজান বেটি, আচার বুদ্ধি নেই কো খাটি। আসল গলত হলো ওইখানে। সাধারণত মায়েদের অদূরদর্শিতা, অজ্ঞানতা, অমনোযোগিতা, কদাচারী চলন প্রভৃতি আনে শিশুদের মধ্যে রোগ ব্যাধি। শিশু কখন কি মুখে দিচ্ছে, নোংরা ঘাঁটছে কিনা, কোনো সময় হয়তো কিছু খেতেও চাইছে না, এইসব বিষয়ে মায়ের জাগ্রত অনুসন্ধানী দৃষ্টি থাকা দরকার। কথা প্রসঙ্গে একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন যে সদাচার যদি ঠিকমাত্র পালন করেন, তাহলে শতকরা 90% রোগ ব্যাধি আমাদের
হতেই পারে না। সেই যেসব পরিবারে রোগ ব্যাধির আধিক্য সেখানে সদাচারের ঘাটতি ঘাটতি আছেই। মায়েদের সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আরেকটি সতর্কবাণী দিলেন, বললেন, জাত জনন জীবন নারীর হাতে সুচির নিয়ম তাই হয় মানতে। জাত জনন জীবন নারীর হাতে সুচির নিয়ম তাই হয় মানতে। সন্তানের ব্যাপারে সদাচার পালনের সিংহভাগ দায়িত্ব বিধাতার বিধানে মায়ের উপরই ন্যস্ত। শিশুর পর মায়ের সতর্ক সন্ধানী দৃষ্টি না থাকার জন্যে শিশু রোগ ব্যাধি ছাড়াও অনেক সময় অকাল মৃত্যু বা অপমৃত্যুও হতে পারে। পুরুষোত্তমের বিধান হলো ঐশী বিধান এবং তা শাশ্বত ও বিজ্ঞান ভিত্তিক। আজ চিকিৎসা বিজ্ঞানও বলছে যে সব মা ধূমপান বা মদ্যপানে আসক্ত তাদের সন্তান মানসিক ব্যাধিগ্রস্ত বিকলাঙ্গ বা স্বল্পায়ু হওয়ার সম্ভাবনা খুব বেশি। সন্তানের দেহ মনের উৎকর্ষ সাধনে মায়ের অবদান যে সবচেয়ে বেশি তা কিন্তু আজ প্রমাণিত। আবার মায়েদের যে ওই অসতর্ক চলন অন্যমনস্ক ভাব তার পিছনেও কারণ আছে। কারণ হিসাবে শ্রী শ্রী ঠাকুর যে বিধান দিলেন তা আমাদের আবার নতুন করে ভাবতে শেখালো। তিনি বললেন, এই সবের কারণ হিসাব কারণ হলো বিয়ের গণ্ডগোল। বিবাহ বিধিমাফিক না হলে স্বামী স্ত্রী জীবনের আট হয় না। স্ত্রী হয়তো স্বামীকে নিয়ে খুশি নয়, স্বামীও হয়তো স্ত্রীর কাছে শান্তি পায় না। একত্র বসবাস করলেও হয়তো তাদের মধ্যে মনের মিল নেই, মাঝে অনেকটা ফাঁক থাকে। এই ফাঁকটা যদি ভরাট না হয় তবে ওই অসামঞ্জস্য সন্তান অসামঞ্জস্য বা ইমব্যালেন্স সন্তানের মধ্যে সঞ্চারিত হয়, আর সেই সন্তান হতে পারে অস্থির মতি, জড়বুদ্ধি, বিকৃত রুচি বা ভগ্ন স্বাস্থ্য। পিতৃবীজ ও মাতৃ রজ যদি পরস্পর পরস্পরের পরিপূরণী বা অনুপোষণী না হয় সেই ক্ষেত্রে ওই জাত জাতীয় সন্তানের আবির্ভাবের সম্ভাবনা প্রবল। হাজার রকমের নিরাময় পদ্ধতি প্রয়োগ করেও ওই সমস্ত জন্মগত ত্রুটিকে আর সংশোধন করা যায় না। অনেক নেতৃস্থানীয় ব্যক্তি দেশের কাজ করতে বা সমাজের সেবার জন্য মায়েদের কাছে সুসন্তানের আবেদন রাখেন। আপাতভাবে মনে হয় যে মায়েরা যদি সৎভাবে জীবনযাপন করেন তবেই তারা সুসন্তান প্রসবিনী হতে পারে। কিন্তু এই সৎ চালনার প্রকৃত রূপটা কি, কিভাবে চললে তাকে সৎ চলা বলা হবে? কেবল উচ্চশিক্ষিতা, ভালো কথা বলা, মিথ্যে কথা না বলা, চুরি না করা, সৎগ্রন্থ পাঠ করা ইত্যাদি করে তথাকথিত ভালো মানুষ হয়তো হওয়া যায়, কিন্তু সুসন্তানের সুসন্তান লাভ করা যায় না। তার আবার ব্যবস্থাপত্র অন্য। এই বিষয়ে সুপ্রজনন শাস্ত্রের হাজার হাজার পৃষ্ঠায় যত লেখা আছে তার একটি মাত্র ছড়ার ভিতর দিয়ে সে কথা বলে দিলেন যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ঠাকুরের ছড়ায় তিনি বললেন, স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। কোন নারী কেন স্বামীর পিছনে স্বামীর ঝোঁকে ছুটবে যদি সেই স্বামী হন কদাচারী, অপ্রিয়বাদী, ব্যভিচারী বা ব্যক্তিত্বহীন? সেই পুরুষ যদি শ্রেষ্ঠ আদর্শ মাথায় নিয়ে তার প্রতিষ্ঠায় তৎপর হয়ে চলে, আর সেই পুরুষকে খুশি ও সুখী করার জন্য যে নারী উন্মুখ হয়ে চলে, যদি তার সকল বৃত্তি ওই স্বামীতে বিশ্রাম লাভ করে তথা সার্থকতায় নন্দিত হয়ে ওঠে, সেই নারী স্বাভাবিকভাবে সুসন্তানের জনয়িত্রী হয়ে ওঠে। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেব বলি। এই বাসুদেবের অর্থ হলো বসুদেবের পুত্র। আর এই বসুদেব কাকে বলবো? যে ব্যক্তির অন্তঃকরণ শুদ্ধ, শান্ত, পবিত্র, প্রসন্ন তাকেই বসুদেব বলে। আর এই বসুদেবের হৃদয়ে যিনি প্রকট হন তিনি হলেন বাসুদেব। তাহলে আমাদের হৃদয় তথা অন্তঃকরণ শান্ত, পবিত্র, শুদ্ধ, প্রসন্ন হলে তবেই কিন্তু ঐশী সন্তান প্রকট হয়। কারণ যতক্ষণ না অন্তঃকরণ শুদ্ধ, শান্ত, পবিত্র, প্রসন্ন হয় হৃদয়ে বাৎসল্য ভাব জাগ্রত হয় না। আর বাৎসল্য ভাব না জাগলে হৃদয়ে ভোগ প্রবৃত্তি শান্ত হয় না এবং স্ত্রী তখন একটা ভোগ্য বস্তু রূপে স্বামীর হৃদয়ে স্থান পায়। ভোগ্য রূপে স্ত্রী কখনো মাতৃত্ব ভাবের যোগ্য হয় না।
ভারতীয় কৃষ্টির অনুসারে বর্ণে বংশে গোত্রে বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে গুণে চরিত্রে স্বাস্থ্যে এবং শ্রেষ্ঠ ও আদর্শবান ঈশ্বরকে ইষ্টকেন্দ্রিক বরকে বরণ করে নেবে মেয়ে। এমনতর স্বামীকে স্ত্রী তার অন্তর্মথিত শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসায় পুষ্ট করে তার আদিম ইচ্ছা অনুযায়ী সুসন্তান লাভ করে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত অমীয় বাণী, দীক্ষা নয় করে বিয়ে, আগুন ওঠে ফিনিক দিয়ে। আবার কোথাও তিনি বিবাহযোগ্য কন্যার উদ্দেশ্যে বলছেন, শোন রে বলি শোন ওরে শোন আমার অবোধ মেয়ে, অহং আহত ঈর্ষা ক্ষিপ্ত ইষ্টহারা বৃত্তিলিপ্ত, হোমরা চোমরা হোক না যত থাকিস দূরে পারত মত, বৃত্তি জ্ঞানীর বেকুব কথায় বিয়ে করিস না যে। এই ছড়ার মধ্যে শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে কোনো মানুষ হীনমন্যতার বসে যতই উন্নতি লাভ করুক না কেন, তার উন্নতি দেখে তাকে মেয়েদের পতিত্বে বরণ করা সঙ্গত নয়। কেউ শ্রেয়ের প্রতি টানের ভিতর দিয়ে বড় হলে সেই বরত্বই সার্থক হয়। শ্রী শ্রী ঠাকুর আবার বিবাহযোগ্য পুরুষের উদ্দেশ্যে বলছেন, বীজ পেল না ক্ষেত্র সারি যেমন তাহার লাগে, ফসল পাবি ওরে লোভী কোন কর্মের বাগে। বীজ পেল না ক্ষেত্র সারি যেমন তাহার লাগে, ফসল পাবি ওরে লোভী কোন কর্মের বাগে। বীজ যদি তার উপযোগী সারবান ক্ষেত্র না পায় তাহলে যেমন ভালো ফসল ফলে না, তেমনি পুরুষ যত উন্নত বীজ সম্পন্নই হোক না কেন, তার পরিণয় যদি ঠিক মতো না হয় তাহলে সুসন্তানের জনক হতে পারে না। প্রসঙ্গত বলতে হয়, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাবের ভাবভূমির প্রস্তুতির কাজ শুরু হয়েছিল তাঁর পিতৃদেব শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনোমোহিনী দেবীর জন্ম লগ্ন থেকে। মাত্র 8 বছর বয়স থেকে নিষ্ঠাভক্তি ভক্তিপরায়ণা মনোমোহিনী দেবীর অন্তরের পরম ভাব ফুটে উঠেছিল। প্রার্থনার মন্ত্র হয়ে নিবেদিত হয়েছিল গুরুর চরণে ঈশ্বরের বেদী মূলে। ঈশ্বর মঞ্জুর করলেন সেই প্রার্থনা, সেই প্রার্থনা একদিন রূপ পরিগ্রহ করলো বাস্তবে। আলোর ধারা বেয়ে নামের রথে চড়ে সূর্যের ভিতর দিয়ে এসে কত গ্রহ উপগ্রহ পার হয়ে নেমে এলেন পরমেশ্বর পরম পিতা এই মর্ত্য ভুবনে। প্রবেশ করলেন সেই নামময় ভাবময় ক্ষেত্রভূমি মাতৃগর্ভে। নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা পরাণ মুক্তি নারায়ণ পরাগতি। নারায়ণ সর্বভূতে বিরাজমান, তিনি সব, তবুও তিনি যখন নররূপে আবির্ভূত হন তখনই মানুষের তাকে জানতে সুবিধা হয় এবং নররূপে তার সর্বোত্তম বিকাশ। এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হলেন হাইয়েস্ট ইভলভ পার্সোনালিটি ইন দ্য ইউনিভার্স। আলোচনা প্রসঙ্গে একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন যে, আমার কথা যদি আপনারা শুনে চলেন তাহলে আপনাদের মৃত্যু নাই, মানে আয়ু থাকতে অপঘাতে মৃত্যু হবে না। উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন, একটি প্রদীপে তেল সলতে সবকিছু যথাযথ আছে, অনেক সময় দমকা হাওয়ায় সেই প্রদীপটি নিভে যেতে পারে। আয়ু থাকতেও ভ্রান্ত কদাচারী চলনের ফলে জীবন দীপ নিভে যায়, সেটাই হলো অপঘাত। আর ইষ্টনিষ্ঠ সদাচারী জীবন কখনো অপঘাতে বিনষ্ট হয় না। বর্তমানে চারপাশের এই কালচক্রের তুফানি হাওয়ায় কত জীবন প্রদীপ অকালে নিভে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে আমাদের মাথায় পরমপিতার পারমাঙ্গলিক আশীর্বাদ বর্ষিত হোক তাঁরই মন্ত্রে। যেমন গ্রহই থাক না রে তোর, গ্রহের ফেরে পড়বি কম, থাকতে আয়ু ঘায়েল হবি না, থাকিস স্বস্তনিক্ষণ। স্বস্তনিক্ষণ থাকার অর্থ হলো আমাদের এই যে শরীর, যা শ্রী বিগ্রহের তথা পরমপিতার মন্দির, ওই শরীরকে সযত্নে রক্ষা করা, সুস্থ স্বাস্থ্য সহনশীল রেখে শরীরকে বিধি মাফিক চালানো। আবার শ্রী শ্রী ঠাকুরই বলছেন, বিধি কিন্তু নয় কো চেতন নয় কো জ্ঞানী, ইষ্টানুগ বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধির নিয়ন্ত্রণ। অর্থাৎ বিধির চেতনা নেই আর ওই বিধি হলো অজ্ঞান, তাহলে সেই বিধি স্বয়ং আমাকে কেমন করে বলতে পারে যে আমি কিভাবে চলবো।
কেবল ইষ্টের অনুরাগী হয়ে ইষ্টের অনুশাসনবাদ অনুসারে চলনের মধ্যে দিয়ে বিধির বিধান আমরা বুঝতে সক্ষম হব। লাখ চেষ্টা করেও নিজের মাতা পিতা সন্তান তথা বন্ধু বান্ধব আপনজন কাউকে এই বিধির বিধান বোঝানো বা উপলব্ধি করানো সম্ভব নয়, যতক্ষণ না তিনি নিজে ইষ্টের অনুরাগী হয়ে ইষ্টের অনুশাসনবাদ অনুসারে চলে নিজে উপলব্ধি করতে পারেন। তাই জীবনে ইষ্টের অনুশাসনবাদ ইষ্টানুশাসনবাদ মেনলি যজন যাজন ইষ্টভৃতি স্বস্থনী সদাচারকে পালন করে চলতে চলতে বিধির বিধান আমাদের অন্তরে নেমে আসে, আর তবেই আমরা স্বস্থনিকসম হয়ে হতে পারি, আর এটাই আমাদের জীবনে বেঁচে থাকা বেড়ে ওঠার একমাত্র পথ। পরম পিতার চরণে আমি প্রার্থনা করি ইষ্টানুরাগী সকলে আপনারা সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন লাভ করুন। জয় গুরু।